আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। সো সেম এজ লাইক এস আর এল ওয়াই, এটা হচ্ছে আপনার ওইটার মতোই, ওইটাতে যেমন পেমেন্ট করেছিল এক একজনকে $7 করে, এটা থেকেও ঠিক $7 পাবেন। এবং এখানে কিছু এক্সট্রা কাজ করলে আপনি আরও $7 পাবেন, মানে টোটাল আপনি $15 পাবেন। এবং এটা আপনি পাওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট সেল করতে পারবেন, কোথায় সেটা আমি দেখাই দিই। আর এল ওয়াই, ওকে, এটা কিন্তু অলরেডি মার্কেট ক্যাপ লিস্ট আছে, মার্কেট ক্যাপ অ্যান্ড কয়েন গিগুতে লিস্ট আছে, এবং এছাড়াও আপনার হচ্ছে এক্সচেঞ্জারও লিস্ট আছে। এখানে আপনি এক্সট্রা কিছু রিওয়ার্ড আছে, সেটার জন্য হচ্ছে পাবেন $7.29, এবং আপনি একদম ইজিলি জয়েন করলে সেটার জন্য পাবেন হচ্ছে $7.29। আপনি যদি একদম ইজিলি যেটা সেটাতে জয়েন করেন তাহলে $7.29 তো পাচ্ছিনি, ঠিক আছে। এছাড়া আপনি যদি একটু কঠিন কাজটা করতে পারেন তাহলে আপনি টোটাল $100 পাবেন, যেটার প্রাইস হচ্ছে $15, মানে একটু প্রাইসটা ডাউন খাইছে, এই জন্য $14.50, ঠিক আছে। আর এটা আপনি পাওয়ার সাথে সাথে মার্কেটে যদি আসে আমি তাহলে দেখে দিই। এটা আপনি হচ্ছে কয়েন বেস এক্সচেঞ্জের লিস্ট আছে, গেডোডাইতে আছে, তারপর হচ্ছে কুকোয়েন, এমএক্সি, অনেকগুলো এক্সচেঞ্জের কিন্তু ভালো ভালো এক্সচেঞ্জের লিস্ট আছে। আপনি চাইলে এমএক্সিতে আইসে কিন্তু এটা সেল দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, তো আমি যদি আপনাদের এস আর এল ওয়াই যে অফারটা, এস আর এল ওয়াই যে অফারটা, সেটা যদি পেমেন্ট প্রুফ আপনাদের দেখাই তাহলে দেখাতে পারবো। প্রথমে $200 এক ভাই পেমেন্ট পাইছিলো, ঠিক আছে। এটা কিন্তু আমার পেমেন্ট প্রুফ না, আমাদের ইউজারের $202 আর কি, ঠিক আছে। সো পেমেন্ট কিন্তু সে পাইছে, এছাড়াও কিন্তু হচ্ছে আমিও পাইছিলাম এখানে। এছাড়াও আমার কমেন্ট বক্স আসলে আপনি কিন্তু দেখতে পারবেন অসংখ্য পেমেন্ট প্রুফ এখানে কিন্তু তারা শেয়ার করছে, ঠিক আছে। খেয়াল করুন, এখানে কিন্তু অসংখ্য পেমেন্ট প্রুফ তারা এখানে শেয়ার করছে, অনেকেই পাইছে যারা যারা জয়েন করছিলো, একজন তিনটা অ্যাকাউন্টে পাইছে। ওকে, সো যাই হোক, অবশ্যই আজকের অফারটা মিস করবেন না, যেহেতু এর আগেও এরকম একটা অফার থেকে পেমেন্ট করছে অলরেডি। ওকে, সো অবশ্যই ট্রাই করবেন জয়েন করার, 12 অ্যাকাউন্টেও পেমেন্ট পাইছিল এর আগে, তারপরে এই যে পাইছে। সো যাই হোক, কীভাবে জয়েন করবেন সেটা দেখাই দিচ্ছি। এটা জয়েন করার জন্য আপনাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে কিউব্রাউজারটা ইনস্টল করতে হবে। প্লে স্টোরে যে কিআইডাব্লিউআই ব্রাউজার লিখে সার্চ করলেই কিউব্রাউজারটা চলে আসবে, ঠিক আছে। কিউব্রাউজারটা চলে আসার পর ও আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি দেখাই দিই আপনাদের $400 পেমেন্ট প্রুফটা, এটা তো আমি দেখাতে ভুলেই গেছি। আমাদের সাথে যারা কাজ করতেছেন তারা অবশ্যই এগুলা দেখছেন, ঠিক আছে। গতকাল রাতের বিষয় আমি দেখিয়ে দিই, দাঁড়ান, ওয়েট, এই যে দেখেন এক ভাই কিন্তু এখানে $400 পেমেন্ট পাইছে। ওকে, এই যে $400 পেমেন্ট পাইছে, WEYU, ঠিক আছে। এটা আমার একটা ভিডিও ছিল এবং গতকাল এটা হচ্ছে ক্লেমের আপডেট দিছিলাম, এবং উনি ক্লেম করে এটা কিন্তু হচ্ছে $400 সেল দিছে, এই যে এই ভিডিওটা ছিল। এর আগেও আরেকবার ক্লেম অপশন আসছিল, তখন যারা মিস করছে তারা গতকাল রাতে করে নিছে, এই জন্যই টেলিগ্রামটা গুরুত্বপূর্ণ। আমি কি গতকাল রাতে ভিডিও দিছি এটা নিয়ে? ভিডিও কিন্তু দেই নাই, কারণ এটা হচ্ছে আপনার সেন্সিটিভ বিষয়, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায়, 2-4, 10-15-20 মিনিট থাকে, সেইগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। আর যে প্রজেক্টটা দেখালাম ওইটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, ঠিক আছে। শুধুমাত্র আজকে যে প্রজেক্টটা শেয়ার করেছি এটা অনগোয়িং আছে। এবং এছাড়াও আপনি অবশ্যই এই অফারটা জয়েন করেন, এখানে $5 পাবেন, ঠিক আছে। এখানে কিন্তু $5 পাবেন, একদম ইনস্ট্যান্ট আপনার ব্যালেন্সে অ্যাড করে দেওয়া হয়, ঠিক আছে। সো যাই হোক, অবশ্যই এটা জয়েন করবেন, আমি এটা লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এগুলো গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলো আপনারা মিস করে যান, পরবর্তীতে ঠিকই আফসোস করেন, ঠিক আছে। গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলো মিস করে যান। আর এখানে যদি আপনি একটা করে রেফার করতে পারেন তাহলে আপনি হচ্ছে এক একটা রেফারে আপনি $5 করে পাবেন, ঠিক আছে। জয়েন করার সাথে সাথে $5 পাবেন, এক একটা রেফারেও $5 করে পাবেন, বুঝতে পারছেন। এটা কিন্তু ইনস্ট্যান্ট আমার ব্যালেন্সে অ্যাড করে দেওয়া হয়েছে। ওকে, সো এটা কেউ মিস করেন না, এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই জয়েন করে নেবেন। প্রথমে এই লিঙ্কটা থেকে ভিডিওদের দেখে অ্যাকাউন্টটা করে নেবেন যদি পারেন, এই ভিডিওটা দেখার প্রয়োজন নাই। আর তারপর আপনি হচ্ছে এই ভিডিওটা দেখে কেউসি করে নেবেন, কেউসি ছাড়া কিন্তু এখান থেকে পেমেন্ট নিতে পারবেন না। ওকে, সো যাই হোক, অলরেডি বকর বকর অনেক করে ফেলছি। সো আপনি এখন যেটা করবেন, এখানে হচ্ছে এটাতে চলে আসবেন, এটাতে আসার পর এই লিঙ্কটা প্রেস করে কপি করবেন। এটা কপি করার পর এখানে হচ্ছে চলে আসবেন, এখানে এটা সার্চ করবেন। অবশ্যই এখানে মেটামাক্সের এক্সটেনশনটা আপনি অ্যাড করে নেবেন, এর আগে অনেকবার দেখেছি মেটামাক্সের এক্সটেনশন, আজকে আর দেখাবো না, কারণ এটা দেখাতে গেলে একটু ঝামেলাই হয়, টাইম ওয়েস্ট হয়, আমার বলা চলে আমারও ওয়েস্ট হয়, আপনারও ভিডিও দেখতে মন চাইবে না। মেটামাক্সে চলে যাবেন, এখান থেকে আগে আপনি লগ ইন করে নেবেন বিএসসি চেনে। ওকে, তো আমাদের এটা বিএসসি চেনে কনভার্ট করা শেষ, মানে অ্যাকাউন্ট করা শেষ, কানেক্ট করা শেষ। এখন আমরা এখানে চলে আসবো, এখান থেকে আমি দেখাই দিই, এখান থেকে একটু ইজি হবে। প্রথমে টুইটারে চলে যাবো আমরা, আগে এগুলো ফলো করবো, তারপর হচ্ছে আমরা ওইখান থেকে কানেক্ট করবো। কানেক্ট কীভাবে করবো সেটা আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। এখান থেকে জাস্ট আমি এটা ফলো করে নিলাম, ঠিক আছে। সো এখানে দেখুন ওদের অ্যানাউন্সমেন্টটা কিন্তু এখনও আছে, এবং পেমেন্টটা মেবি মে মাসের 31 তারিখ করবে আর কি, ঠিক আছে।
সো রিওয়ার্ড উইল বি এয়ারড্রপ 31 মে, হ্যাঁ 31 মে পেমেন্ট করবে, মানে এক মাস চলবে। অলরেডি 46,000 মেম্বার জয়েন করে ফেলছে, ঠিক আছে, সবাই যেহেতু পেমেন্ট পাবেন কোনো সমস্যা নেই, 46 মেম্বার ডাজন্ট ম্যাটার। ওকে, সো আমরা জাস্ট এইখান থেকে একটা কিছু একটা লেখা জাস্ট তিনজন ফ্রেন্ডকে কমেন্ট করে দেবো, ট্যাগ করে দেবো, ঠিক আছে, সরি কমেন্ট বলতেছি, ট্যাগ করে দেবো। জাস্ট আমি এখানে অ্যাড্রেস লিখলাম, এমডি লিখলাম, প্রথমে যারা আসবে তাদেরকে আমি ট্যাগ করে দিয়েছি, ঠিক আছে, খেয়াল করুন। জাস্ট আমি এখানে ট্যাগ করে দিলাম, এখান থেকে এই যে ভিউতে ক্লিক করলাম এবং এটা কপি করে নিলাম লিঙ্কটা। আচ্ছা, এটা এখন কপি করা লাগবে না, জাস্ট আমি মিনিমাইজ করে এইভাবে রেখে দিলাম। এখন রিটুইট লিঙ্কটা এখানে দেওয়া আছে, না চাইলে ওইখানে পিন করা আছে, এখানে দেওয়া আছে, ঠিক আছে, ওইখানে যদি পিন করা না থাকে তাহলে আপনি এইখান থেকে যাই আর রিটুইটটা করে দেবেন, আমি যেভাবে করলাম। তারপর এখানে ডিসকর্ডে জয়েন করতে হবে, ঠিক আছে। সো এখানে অ্যাকসেপ্ট ইনভাইট, অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করার পর এখানে ডিসকর্ডটা আপনি প্রথমে ভেরিফাই করতে হবে, ভেরিফাই না করলে কিন্তু ডিসকর্ডে আপনার জয়নিং প্রসেসটা হবে না। এখান থেকে জাস্ট আমি এখান থেকে অ্যাকসেপ্ট ডিসকর্ডে ক্লিক করলাম, এখান থেকে ভেরিফাই হেয়ারে ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করে দিলাম। এখন এখান থেকে একটা ক্যাপচার দিচ্ছে, এই ক্যাপচারটা আমি কনফার্ম করলাম এখান থেকে, তারপর ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিলাম। যেভাবে করতেছি এভাবে করেন, বেশি পাকনামে করতে চান না তাহলে কিন্তু পরে বিপদে পড়বেন। এখান থেকে উপরের দিকে লগইন অপশন পাইছেন, লগইন অপশনে ক্লিক করে দিন। লগইন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে যে ডিসকর্ডটা আছে সেটা যদি জিমেইল পাসওয়ার্ড চাই দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তারপর এখান থেকে আপনার অথরাইজ বা হচ্ছে লগইন করে নেবে, দেখেন অথরাইজ চাইতেছে, জাস্ট আমি এখান থেকে অথরাইজ করে দিলাম আমার ডিসকর্ডটা, ঠিক আছে। জাস্ট আমি এখন যেটা করবো, এখান থেকে ভেরিফাইটা ক্যাপচার আসছে যে এখানে আই এম নট এ রোবট ক্যাপচারটা ফিল করে দেবো, মোটরসাইকেলগুলো সিলেক্ট করতে বলছে, জাস্ট আমি এখান থেকে মোটরসাইকেলগুলো সিলেক্ট করে দিলাম। এটা তো স্কুটি, এটাও স্কুটি, যদি না হয় তাহলে আবার দেবো, সমস্যা নেই, হয়ে গেছে। সো আমি এখন ব্যাগে চলে যাই, একদম ডিসকর্ড অ্যাকাউন্টে চলে যাব, একদম ব্যাগে চলে যাচ্ছি, দেখতে পারতেছেন, এখানে আমি ভেরিফাই ক্লিক করে দিই। সো আমাদের কিন্তু এখানে ভেরিফাইড হয়ে গেছে, ঠিক আছে। তারপর এখান থেকে এটাতে একটা ক্লিক করে দিলাম অ্যান্ড এটাতে একটা ক্লিক করে দিলাম, ব্যাস কমপ্লিট। এখন হচ্ছে এতটুকুই কাজ ডিসকর্ডের, এখন আমরা এটা কেটে দিই, এখানে চলে আসি, এটার কাজ কমপ্লিট, এটার কাজ কমপ্লিট, এটার কাজ কমপ্লিট। টুইটার কিন্তু অবশ্যই ফলো করে নেবেন। এখন হচ্ছে আমাদের লাস্টের লিঙ্কটার পরে দেখাতেছি, এখন হচ্ছে আমাদের এই ওয়েব ব্রাউজারে চলে আসি, এখান থেকে কানেক্ট, এখান থেকে কানেক্টে ক্লিক করে দেবেন, ঠিক আছে। কানেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের ওয়ালেট সেকশনে একটা কনফার্মেশন যাইব, এইখান থেকে একটু ওয়েট, প্রিমিয়াম ইথেরিয়াম, আচ্ছা এখান থেকে, আচ্ছা সরি সরি সরি, আমি লগইনে ক্লিক করে ফেলছি, এখানে কানেক্ট অপশন আসছিল, আচ্ছা এখানে কানেক্ট অপশন আছে, কানেক্টে ক্লিক করে দিলাম। এখন থ্রি ডট পয়েন্টে ক্লিক করার পর এখান থেকে ম্যাটামাক্সে একটা হচ্ছে আসছে, এটা আমাদের কনফার্ম করতে হবে, ঠিক আছে, ম্যাটামাক্সে একটা কনফার্মেশন আসছে, এটা জাস্ট আমি এখান থেকে নেক্সট করে দিলাম, তারপরে কানেক্টে ক্লিক করে দিলাম। এখন উপরের দিকে এখানে ক্লিক করে এটা কেটে দিলাম, এখানে চলে আসলাম, এটা কানেক্টিং হচ্ছে, ঠিক আছে, এটা কানেক্টিং হচ্ছে, একটু ওয়েট করি আমরা। সো কানেক্টিং হয়ে যাবে এখন, সো এটা এরকমই থাকবে, এটা এরকমই থাকবে, আগে কানেক্ট হবে না, আপনি সরাসরি আবার আপনার ওয়ালেটে আসার পর একটা রিফ্রেশ দেবেন, রিফ্রেশ দেওয়ার পর এখানে সাইন ইন দেখবেন যে চলে আসে, সাইন ইন করে দেবেন। এখন আপনি এখানে যাবেন, দেখবেন যে এটা কানেক্ট আপনার হয়ে গেছে, খেয়াল করুন আমার কিন্তু কানেক্ট হয়ে গেছে, আর ইন অলরেডি আমার এখানে করা আছে, ঠিক আছে। জাস্ট আপনি যেটা করবেন এখন, আমার তো অলরেডি করাই আছে দেখা যাইতেছে, তো করা থাক, যাই হোক ওটা বিষয় না। এখান থেকে আমরা অটো রোবট ক্যাপচারটা পূরণ করলাম এবং আমরা ওই যে প্রথমে যে ইয়েটা করছিলাম, এই যে এখান থেকে লিঙ্কটা কপি করবো যেটা রিটুইট করেছিলাম তিনজন ফ্রেন্ডকে ট্যাগ সহকারে, ঠিক আছে, জাস্ট সেটার লিঙ্ক আয়না এখানে দিয়ে দেবো। এবং এখানে আপনার জিমেইল দেওয়ার অপশন থাকবে, অবশ্যই জিমেইলটা দিয়ে নেবেন, তারপর এখানে ক্লিক টু রেজিস্টার ক্লিক করে দেবেন, এটা আপনার রেজিস্টার হয়ে যাবে, মানে এখানে আপনার প্রপারলি জয়েন করা হয়ে যাবে, ঠিক আছে। প্লিজ রি অথেন্টিকেশন, আচ্ছা আমাদের এটা অথরাইজ করতে হবে, জাস্ট আমি এখান থেকে এটা কানেক্টে ক্লিক করে দিলাম। জাস্ট আমাদের এখন ডিসকর্ডটা অথরাইজ করতে হবে, ঠিক আছে, সো আমাদের ডিসকর্ডটা অথরাইজ নাই, জাস্ট একটু ওয়েট। ওকে, তো আমাদের অথরাইজটা এখানে হচ্ছে, জাস্ট আমি অথরাইজে ক্লিক করে দিলাম, আমাদের কিন্তু অথরাইজটা কমপ্লিট। ওকে, সো এখন আমরা আবার ব্যাগে নিয়ে আসবো অটোমেটিকলি, যে নিয়ে আসছে, জাস্ট আমি যে রিটুইট লিঙ্কটা কপি করেছিলাম সেটা এখানে দিয়ে এখান থেকে আই এম নট এ রোবট ক্যাপচার পূরণ করলাম, এখন ক্লিক টু রেজিস্টার, আশা করতেছি এখন হয়ে যাবে, প্রবলেম হওয়ার কথা না। সো আমাদের রেজিস্টার কমপ্লিট, এর আগেও আমি এটা একবার করছিলাম, আমার মনে আছে, একদম স্পষ্ট মনে আছে, টুইট করে দিই, এই জন্য আমার হচ্ছে দেখাইতেছে যে ইউ আর অলরেডি কমপ্লিট, ঠিক আছে। যাই হোক, আমি এটা টুইট করে দিলাম, মানে এটা আমি করছি, এটা প্রুফ স্বরূপ রইলো, ঠিক আছে, আপনারা এখানে টুইট করে দেবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে, জাস্ট একটু ওয়েট, নেট স্লো। ওকে, তো যদি আপনার টুইটটা না হয় কোনো সমস্যা নেই, টুইট এটা হচ্ছে আপনার যদি করে রাখেন তাহলে আপনার মনে থাকবে যেটা আমি হচ্ছে এখানে জয়েন করেছিলাম, আর যদি না করেন কোনো সমস্যা নেই, এটা ম্যান্ডেটরি না, ঠিক আছে,
সো আমার এখানে টুইট হচ্ছে না, এর আগে আমি অলরেডি একবার টুইট করছি এই জন্যে। ওকে, যদি হয় তাহলে আপনি করে রাখবেন। আর সেকেন্ড যে যেটার কথা বলছিলাম, যে 50টা টোকেনের কথা, সেটা হচ্ছে আপনার ডিসকর্ডে যদি আপনি কয়জন, তিন পাঁচজন ফ্রেন্ডকে ইয়া করতে পারেন, এই যে এখানে, সরি এখানে, এখানে আপনার হচ্ছে গ্র্যান্টেড, ঠিক আছে, আপনি যদি ডিসকর্ডে পাঁচজন ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন, ঠিক আছে, ভুল করে এখানে মার্ক করছি, এই যে এখানে পাঁচজন ফ্রেন্ডকে যদি আপনি ইনভাইট করতে পারেন আপনার ডিসকর্ড অ্যাকাউন্টে, তাহলে আপনারা এখানে হচ্ছে আরও 50টা টোকেন আপনি ফ্রি পাবেন, মানে এই 50 আর হচ্ছে এই 50, টোটাল 100 টোকেন, বুঝতে পারছেন। আর ডিসকর্ডের রেফার লিঙ্কটা কীভাবে বের করবেন, এখান থেকে তো ভেরিফাই করে নিয়েছেন, ইনভাইট ফ্রেন্ডে আসার পর এইখান থেকে আপনি হচ্ছে এই যে এই যেটি হচ্ছে আপনার রেফার লিঙ্ক, ঠিক আছে, এটা জাস্ট আপনি কপি করে আপনি বন্ধু বান্ধবের সাথে এটা শেয়ার করে দেবেন। ওকে, সো আজকের ভিডিওটা এ পর্যন্ত। আচ্ছা, আমি সরি, আরেকটা কাজ বাকি রয়েছে, মনেই ছিল না, এই যেটা এইটা আপনি হচ্ছে কপি করবেন, কপি করার পর আপনি সেম ব্রাউজার দিয়ে করবেন, এখানে মেবি ওয়ালেটটা কানেক্ট করা লাগতে পারে, আর যদি না লাগে তাহলে ভালো কথা, আমি এটা দিয়ে করে দেখাচ্ছি আপনাদের। অ্যাকাউন্টও করে নেবেন আপনার ফোন নাম্বার দেওয়া, ঠিক আছে, এখানে বাংলাদেশ সিলেক্ট করে তারপর আপনার ফোন নাম্বারটা দেবেন, দিয়ে নেক্সটে ক্লিক করবেন, ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড যাবে, কোডটা দিবেন, অ্যাকাউন্ট হয়ে যাবে। ফোন নাম্বার মানে অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার পর ফোন নাম্বারে ভেরিফিকেশন কোডটা আসার পর এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি ফার্স্ট নেম লাস্ট নেম গেটে জিমেলটা দিয়ে দেবেন, সেটাই নিচের জিমেলে দিয়া জাস্ট আপনার হচ্ছে এখানে গেট স্টার্টে ক্লিক করবেন, ঠিক আছে। হয়তো বা ওদের ওয়েবসাইটে কোনো প্রবলেম হয়েছে বা হচ্ছে কাজ চলতেছে, কারণ আমি গেট স্টার্টে কয়েকবার ক্লিক করতেছি এখানে, আচ্ছা হয়ে গেছে, এখন এটা কিউ ব্রাদার হয় না, এখন আমি হচ্ছে ইয়াতে করলাম, ক্রোম ব্রাদার করলাম, যাই হোক তাহলে এই অ্যাকাউন্টটা কিউ ব্রাদার করেন না, ঠিক আছে, দেখছেন আমার কতটুকু প্রবলেম হয়েছে, তারপর হচ্ছে কিন্তু এটা সলিউশনটা পাইছি, 21-64-30, কিউ ব্রাদারটা করেন না, জাস্ট আপনি আপনার হচ্ছে ক্রোম ব্রাদার করে দেবেন, 21 কত দেখলাম, 64-30, ওকে। আর এই এখানে যে জিমেলটা দিবেন সেটা হচ্ছে আপনার এই যে এইখানে যে অ্যাকাউন্টটা করলেন, এইখানে যে আপনার হচ্ছে টুইটারে যে কুইটুইট করার পর যে লিঙ্কটা প্রোভাইড করলেন, এবং যে ওইখানে যে জিমেলের একটা অপশন ছিল, আমার তো ছিল না কারণ আমি অলরেডি আগে জয়েন করছিলাম, সো সেই জিমেলটা দিয়ে জাস্ট আপনি এখানে অ্যাকাউন্ট করে নেবেন। এখানে অ্যাড্রেসটা ভিন্ন হতে পারে, কোনো সমস্যা নাই, আপনার এই অ্যাড্রেসে পেমেন্ট করে দিতে পারে, বা হচ্ছে আপনি যে ম্যাটামাক্সটা ওইখানে কানেক্ট করেছিলেন সেই অ্যাড্রেসেও আপনার এখানে পেমেন্টটা করে দিতে পারে, কোনো সমস্যা নেই। ওকে, যেটাই দেখ আমরা এখান থেকে উইথড্র করতে পারবো, বা আমরা ম্যাটামা ট্রাস্ট ওয়ালেটে দিলে বা ম্যাটামাক্সে দিলে ওইখান থেকে আমরা পেমেন্টটা ইজিলি কনভার্ট করে নিতে পারবো। তো যাই হোক, কাজ মূলত এটুকুই, আর কোনো কাজ নেই। সো অবশ্যই আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর আপনি যদি জয়েন করতে চান তাহলে অবশ্যই এটা জয়েন করবেন, কারণ এটা খুবই ভালো একটি প্রজেক্ট, এদের ব্যাকেটটা জাস্ট আমেজিং এবং অসাধারণ, এদের এদের প্রজেক্ট 1000-2000% ভেরিফাইড একটি প্রজেক্ট, ঠিক আছে, অবশ্যই জয়েন করবেন, যদি মন চাই কি অবশ্যই এটা জয়েন করবেন, কেউ মিস করবেন না এটা, ঠিক আছে। সো আল্লাহ হাফেজ।